তো গ্রিন টিপসে তোমাদের বেশ কিছুদিন ধরে অঙ্কের ভিডিও আপলোড করেছি, তোমাদের রানিং এর ভিডিওটাও আপলোড করা হয়েছে। আশা করি সব ভিডিওগুলো তোমাদেরকে অনেক খুব ভালো লেগেছে, এত ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ। আজকে আমরা খুব ইম্পর্টেন্ট ম্যাচ করব, যেটা হলো ইলিমেন্ট দিয়ে ডিভিজিবল, যেটা এক্সামে আসবেই। যে কোনো এক্সাম তোমরা যে কম্পিটিটিভ এক্সামগুলো দিচ্ছ বিভিন্ন ধরনের, সেই এক্সামগুলোতে কিন্তু এই এলিমেন্টটাতে আসবে। তো এই ভিডিওটা খুব খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো এই ভিডিওটাকে স্কিপ না করে প্রত্যেকটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করবে। দেখো, ইলিমেন্ট দিয়ে মানে এগারো দিয়ে এই সংখ্যাটা ডিভিজিবল কিনা সেখানে তোমাদেরকে দেখতে হবে প্রথম কথা। আর তারপরে এখানে কে এর ভ্যালু বের করতে হবে, কার ভ্যালু, কে এর ভ্যালু, কে এর ভ্যালু বের করতে হবে, যে এই সংখ্যাটাতে কে এর মান কত হবে, এইটা হলো ডিভিজিবল বাই ইলেভেন। এই সংখ্যাটা কি বললাম, ডিভিজিবল বাই ইলেভেন, মানে এই সংখ্যাটা হলো এগারো দিয়ে ভাগ করা যায়, তাহলে কে এর জায়গায় কত হতে হবে। এর আগের দিন আমি এগারোতে শর্টকাট শিখেছিলাম, এর আগের ভিডিওতে, যে দেখো নি আগের ভিডিওটা দেখে নিবি, আইকনে দিয়ে দেবো ভিডিও লিঙ্ক বা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। দেখো তো এখানে হলো কি আছে, 4735K286 কিভাবে করব, এটার ফর্মুলা হচ্ছে প্রথমে অড প্লেসে যে নাম্বারগুলো আছে আর ইভেন প্লেসে যে নাম্বারগুলো আছে, সাম অফ অড প্লেসেস অ্যান্ড সাম অফ ইভেন প্লেসেস, ওই দুইটার মাইনাস করব, ডিফারেন্স করব। ডিফারেন্স করলে যেন আইদার জিরো বা ইলেভেন এর ডিভিজিবল আসে। তাহলে ফর্মুলাটা কি, ফর্মুলাটা হলো ডিফারেন্স বিটুইন তার কার, সাম অফ অড অ্যান্ড ইভেন প্লেসেস নাম্বার, ঠিক আছে, ইভেন প্লেস নাম্বার। তাহলে ডিফারেন্স বিটুইন মানে পার্থক্য, ডিফারেন্স মানে পার্থক্য, কার পার্থক্য, যেগুলো অড প্লেস আছে, অড মানে অড নাম্বার বলিনি, অড প্লেস নাম্বার বলছে, অড মানে এই যে যেমন এটা অড আছে, এটা ইভেন, এটা অড, এটা ইভেন, মানে এটা কি অড প্লেসে আছে, এটা ইভেন প্লেসে আছে। অড মানে কি, বিজোড় সংখ্যা, কোনগুলোকে বলে, 1 3 5 সংখ্যা, কিন্তু এখানে সংখ্যা বলিনি, অড প্লেস মানে যে এইগুলো এদেরকে বলে অড প্লেস, মানে একটা বাদ দেয়া, ঠিক আছে, এভাবে মনে রাখতে পারো, বা ইভেন মানে যে একটা সংখ্যার বাদ দেয়া একটা সংখ্যা, এটা ক্লিয়ার। এবার দেখো প্রথমে অড প্লেসে যে নাম্বার গুলো আছে তাদেরকে যোগ করে দিই, 4 এখানে 3 7 7 আর 7 প্লাস কে, এটা 8, তাহলে কি হচ্ছে 15 প্লাস কে, অড প্লেসে কি হচ্ছে 15 প্লাস কে, ক্লিয়ার। এবার ইভেন প্লেসে কি হচ্ছে দেখো, ভালো করে দেখবা, 7 আর 5 কত, 12, 12 আর 2 14, 14 আর 6 20, তাহলে এখানে হচ্ছে 20, তাহলে ইভেন প্লেসে হচ্ছে আমাদের হলো 20 আর অড প্লেসে হচ্ছে 15 প্লাস কে। তাহলে তোমরা এখন সিম্পল বলতে পারবা, বলতো এখানে 20 বানাতে হবে আমাকে, তাহলে 15 এর সঙ্গে কত অ্যাড করব, 5, তাহলে কে এর ভ্যালু হয়ে যাবে, আনসার হলো, কি কঠিন লাগলো না, বুঝতে পারছো শিওর, তাহলে কে এর জায়গায় যদি আমি 5 বসাই তাহলে 15 আর 5 এ 20 হয়ে গেল, একদম সিম্পল, ঠিক আছে। তাহলে ওইটাই লিখেছি যে ডিফারেন্স বিটুইন সাম অফ অড প্লেসেস এন্ড ইভেন প্লেসেস, ঠিক আছে। এটা কি হতে হবে, এটা আইদার হতে হবে 0, আইদার কি হতে হবে 0 অর ডিভিজিবল বাই 11 সংখ্যা কোনো, এটার মানে কি হয়, এদের পার্থক্য 0 হতে হবে বা 11 এর গুণিত হতে হবে। এটার মানে কি দেখো, এখানে যদি আমি কে এর মান যদি 5 বসাই তাহলে দেখো এবার 20 হয়ে যাচ্ছে, 4 3 7 7 আর 5 12 12 আর 8 20 হচ্ছে। এবার এদিকে দেখো, 7 আর 5 12 12 আর 8 20 হচ্ছে, তাহলে 20 থেকে 20 চলে গেলে 0 হচ্ছে কিনা, ওই যে ওইটাই বললাম ডিফারেন্স, তাহলে